ক্লাসভেন তোমাদের সংস্কৃত প্রগতি পাঠ বইয়ের প্রথম পাঠ পড়ানো হয়েছিল তার অনুশীলনের অংশগুলো করা হয়নি সেই অনুশীলনের অংশটা আজকে করে নিয়ে আমরা সলভ করেছি তোমাদের উত্তরগুলো বলে দেবো আশা করি তোমরা খাতায় করে রেখেছ আমার সঙ্গে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেবে এর ছাড়াও যদি এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে জিজ্ঞেস করতে পারো দেখো অনুষ্ঠানের নিচের বক্তব্যগুলি সঠিক হলে টিক চিহ্ন ও ভুল হলে ক্রস চিহ্ন দাও দেবনাগরী বর্ণমালায় দুটি ব আছে সঠিক ব্যঞ্জন বর্ণের মোট সংখ্যা পঁয়ত্রিশ সঠিক চন্দ্রবিন্দুর পৃথক বর্ণ ভুল সংস্কৃত লিপিকে দেবনাগরী লিপি বলা হয় ঠিক অনেক বর্ণের উচ্চারণ বাংলায় ও সংস্কৃতে পৃথক ঠিক নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো হয়ে গেল এবার আমরা জ্ঞানমূলক প্রশ্ন আসবো স্বরবর্ণ কাকে বলে দেবনাগরী বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ও কি যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেই বর্ণগুলিকে স্বরবর্ণ বলে লি বর্ণটি বাদ দিলে দেবনাগরী বর্ণমালায় বারোটি স্বরবর্ণ আছে অ আ অসীঘ হস দীর্ঘ রি দ্বিত এ ওই ও ঔ এই বর্ণগুলো তোমরা সংস্কৃত হরফেও বা দেবনাগরী হরফেও লিখতে পারো ব্যঞ্জন বর্ণ কাকে বলে দেবনাগরী বর্ণমালার ব্যঞ্জন বর্ণ কটি দুটি উদাহরণ দাও যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেই বর্ণগুলিকে ব্যঞ্জন বর্ণ বলে চন্দ্রবিন্দু কোনো পৃথক বর্ণ নয় তাই চন্দ্রবিন্দু বর্ণ বাদ দিলে সংস্কৃত ভাষায় পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ আছে যেমন ম ল তোমরা তোমাদের ইচ্ছা মতন উদাহরণ দিতে পারো আবারও বলছি দেবনাগরী হরফেও লিখতে পারো স্বরবর্ণগুলিকে এক কথায় কি বলা হয় দুটি উদাহরণ দাও স্বরবর্ণগুলিকে এক কথায় অচ বলা হয় উদাহরণ অ হসই হল বর্ণ কাকে বলা হয় দুটি উদাহরণ দাও হসন্ত চিহ্ন যুক্ত বর্ণকে হল বর্ণ বলা হয় যেমন কয় হসন্ত ক্ষয় হসন্ত এই জায়গায় কিন্তু ব্যান্ডন বর্ণের সঙ্গে হসন্ত দিতে ভুলবে না যদি হসন্ত না দাও তাহলে ব্যাপারটা পাল্টে যাবে আনসার ভুল হয়ে যাবে এবার বোধমূলকে আসি ব্যঞ্জন বর্ণমালায় কয়টি ব আছে এগুলির উচ্চারণ দেখাও ব্যঞ্জন বর্ণমালায় দুইটি ব আছে বর্গীয় এর উচ্চারণ বাংলা এর মতো কিন্তু অন্তঃস্থ বয়র উচ্চারণ ও দেবনাগরী স্বরবর্ণমারায় কোন কোন বর্ণের দুরকম রূপ আছে অ আ ও দেবনাগরী ব্যঞ্জন বর্ণমালায় কোন কোন বর্ণের দুরকম রূপ আছে ঝ আর মধ্যে ন দেবনাগরী বর্ণমালায় উন্ত্যেস্থ ও ডর্ণর ঢর্ষণ্যরাও আছে কি দেবনাগরী বর্ণমালায় উন্তেস্ত ডয় শূন্য বোঝাতে উন্তেস্ত জ ঢ এই বর্ণগুলি ব্যবহৃত হয় এগুলো সংস্কৃত হরফেই লিখবে বর্ণের নিচে ফুটকি ব্যবহার করা হয় না প্রয়োগমূলকে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো বিভিন্ন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দেবনাগরী হরফে লেখা কিছু সংখ্যার সংখ্যা দেবনাগরী হরফে লেখা আর বর্ণের আগে পিছে কি আছে সেগুলো এই प्रयोगমূলক উত্তর তোমরা নিশ্চয়ই করতে পেরেছো বইয়ের সাথে মিলিয়ে নেবে কোথাও ভুল হলে সেটা কারেকশন করে নেবে এগুলো নিজেরাই পারবে এটা আর আমার আর করে দেওয়ার দরকার নেই দুঃখতমডক সংস্কৃত ভাষায় উন্তস্ত আর দশনরা দশনরা ভাবে লেখা হয় এই লেখাটা এইভাবে দেখিয়ে দেবে প্রত্যেকটা বাংলা হরফটা লিখে সংস্কৃত হরফটা লিখবে ব্যঞ্জনবর্ণের সঙ্গে অকার যুক্ত আছে কিনা তা কি করে বুঝবে ভালো করে দেখো উত্তরটা ঠিকভাবে লিখতে হবে শুদ্ধ ব্যঞ্জনবর্ণ যুক্ত হয় যেমন কয় হসন্ত চয় ক যুক্ত অ এখানে বাংলা হরফে কটা লিখে ফেলেছিলাম তোমরা এরমভাবেও লিখতে পারো ক চ যুক্ত অ চয় হসন্ত যুক্ত অ চ এভাবে উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জনবর্ণগুলি অযুক্ত করে পড়া হয় যে বর্ণ হসন্ত যুক্ত করে বলা হয় না সেখানেই অযুক্ত থাকে এক আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো বর্ণকেই আমরা হসন্ত দিয়ে স সঠিকভাবে যথাযথভাবে উচ্চারণ করতে পারি না উচ্চারণ করা যায় না এমনটা বলা হয়তো ভুল কিন্তু উচ্চারণ করাটা শক্ত বা উচ্চারণ মানে কোনো বর্ণ একা হসন্ত যুক্ত হয়ে উচ্চারিত হতে পারে না কোন শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে সেটাকে আমরা সহজে উচ্চারণ করতে পারি এই কারণে ব্যঞ্জন সাধারণত যে শব্দ মানে আমরা যেভাবে দেখতে পাই সেগুলো অটোমেটিক্যালি অ যুক্ত করেই থাকে আমরা এবারে সেখানে শুধু অ কেন আ হসই দীর্ঘই এরকম নানাভাবে নানা ব্য স্বরবর্ণই ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত করে ব্যবহার করি যেমন দেখো ক যুক্ত অ ক যুক্ত অ ক এবার কয় হসন্ত যুক্ত হসন্তযুক্ত যদি করা করা হয় তাহলে সেটা হবে কি কয় হসন্ত যুক্ত হর্ষ যদি করা হয় সেটা হবে কু এইভাবে শব্দগুলো বর্ণগুলো থাকে দেবনাগরী লেখা হয় দেখিয়ে দেবে তয় হসন্তর আকারে সংস্কৃত অন্তস্থ বয়ের উচ্চারণ কেমন অন্তস্থ বয়ের উচ্চারণ ও সংস্কৃত অয়ের উচ্চারণ কেমন সংস্কৃত অয়ের উচ্চারণ অনেকটা আয়ের মতন হয় যেমন অহম এই শব্দটাকে আমরা সংস্কৃতির সাথে সর মানে সঠিক উচ্চারণ যদি করা হয় তাহলে বলতে হবে আহম এই যে দেখো লক্ষ্য করো এতক্ষণ আমরা এই যে হসন্ত দেওয়ার শব্দ নিয়ে আলোচনা করছিলাম এই যে ময় হসন্তটা লাস্টে আছে এই লাস্টে থাকার জন্য ময় হসন্তটা হসন্ত আকারে আমি উচ্চারণ করতে পারছি কিন্তু অ নিজে একটা স্বরবর্ণ হ একটা ব্যঞ্জন বর্ণ এই হ এর সঙ্গে কিন্তু অ যুক্ত হয়ে আছে তবেই আমরা এটাকে উচ্চারণ করতে পারছি না হলে এটা উচ্চারণ করা যেত না এবার আসছি রচনা প্রশ্নে কিভাবে অন্য বর্ণের সাহায্যে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত ও লিখিত হয় শুদ্ধ ব্যঞ্জন বর্ণ হসন্ত যুক্ত হয় যেমন ক গ কয় হসন্ত গয় হসন্ত ময় হসন্ত পয় হসন্ত ইত্যাদি যেরম ইচ্ছে লিখতে পারে বর্ণগুলো কিন্তু যুক্ত বর্ণ উচ্চারণ করা যায় না বলে সেখানে যুক্ত করে তা উচ্চারিত ও লিখিত হয় যেমন দেখো কয় যুক্ত। অ ক ক হসন্ত যুক্ত আ কা ময় হসন্ত যুক্ত অ ময় ময় হসন্ত যুক্ত রি মৃ এই ভাবে তোমরা তোমাদের ইচ্ছামতো উদাহরণ দিতে পারো তাহলে আমাদের প্রথম পাঠের অনুশিরণী এখানে শেষ হলো এরপর আমরা দ্বিতীয় পাঠ শুরু করব ভালো করে দেখো যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই গ্রুপে জিজ্ঞেস করবে